বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখবে, প্রত্যেকটা পাড়ায় বা প্রত্যেকটা এলাকায় কিছু লোক এমন থাকে যারা কিনা খুব দায়িত্ববান হয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। মানে পাড়ার কোনো সমস্যা হোক বা যা কিছু হোক না কেন, কাউকে তুমি দেখতে পাও বা না পাও সেই লোকটাকে কিন্তু তুমি অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অঙ্কের সিলেবাসে কিছু গুরুত্বপূর্ণ টাইপ এমন আছে, প্রত্যেকটা এক্সামে কেউ আসুক বা না আসুক, অন্য টাইপ আসুক বা না আসুক, সেই টাইপ থেকে কিন্তু আমরা অবশ্যই কোশ্চেন দেখতে পাই। ঠিক একই রকম খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ শিখবো আমরা আজকের এই ক্লাসে। তোমরা যদি টাইপটাকে চিনতে চাও, বোর্ডের দিকে লক্ষ্য করো এবং প্রমাণ দেখতে পাবে যে কতটা গুরুত্বপূর্ণ এই টাইপটা। দেখো এই কোশ্চেনটা এসছে, কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, কোন পরীক্ষা এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় পরীক্ষা WBCS পরীক্ষায় আসা একটা কোশ্চেন। দেখবে এই একই টাইপের কোশ্চেন আমাদের রেল থেকেও দেয়। দেখো রেলের গ্রুপ ডিতে এসছে, নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য। ঠিক একই রকমভাবে একই টাইপের কোশ্চেন দেখো রেলের লোকো পাইলট অর্থাৎ যারা ট্রেনের ড্রাইভার হয় সেই পরীক্ষা এসছে, ঠিক একই রকমভাবে গ্রুপ ডিতে এসছে। ঠিক একই রকমভাবে নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, WBCS পরীক্ষা আসা কোশ্চেন। ঠিক একই রকমভাবে নেক্সট কোশ্চেন দেখো SSC তে এসছে। তো তুমি কী বুঝতে পারছো? তুমি এতক্ষণ এটা বুঝে গেলে এবং প্রমাণ আমি তোমাকে দেখিয়ে দিলাম যে এই টাইপটা কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমরা এই টাইপ থেকে কোশ্চেন দেখতে পাই, সে তুমি রেল বলো কি SSC বলো কি তুমি পুলিশ বলো কি তুমি টেট বলো, যে কোনো পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন খুব আসে। সুতরাং এই টাইপটাকে কিন্তু আমাদের খুব ভালো করে শিখতে হবে। এবার অনেকে তোমাদের মনে হতে পারে এ তো কোনো ব্যাপারই না, কোশ্চেনে বলছে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, কাটাকুটি করে দেখে নেবো সেটা ঠিক মেনে দেবো। এবার ধরো এই কোশ্চেনটা যদি তোমাকে আমি দিয়ে দিই, ধরো এই কোশ্চেনটা কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য, তুমি এখন কি তাহলে সেই ছোটোবেলার মতন ভাগ করে করে কাটাকুটি করে করে দেখতে যাবে যে কোনটা দিয়ে পুরোপুরি কাটাকুটি হচ্ছে বা কোনটা দিয়ে পুরোপুরি মিলে যাচ্ছে? যদি এই ছোটোবেলার মতন এখন তুমি করতে চাও, যতক্ষণে তোমার অ্যান্সার আসবে না তোমার কম্পিটিটর আরও 10টা কোশ্চেন করে তোমার থেকে অনেকটা এগিয়ে যাবে। সুতরাং পরীক্ষার হলে ভালো স্কোর করতে হলে আমাকে অবশ্যই শর্টকাট টেকনিক শিখতে হবে, এর থেকে কোনো দ্বিতীয় উপায় কিন্তু আমাদের নেই, ঠিক আছে? সুতরাং আজকের এই ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখো, আমি তোমাকে প্রমিস করছি আজকের এই ক্লাসটা তুমি যদি শেষ অবধি দেখো, নেক্সট টাইম যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার সামনে যদি এই টাইপের কোনো কোশ্চেন আসে অবশ্যই তুমি 100% সঠিক উত্তর করে আসতে পারবে। চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে, কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনা সম্ভব যদি তুমি এই নিয়মটা জানো, তিনের রুলসটা তুমি শিখে নাও তুমি নিজেই অ্যান্সার আনতে পারবে, ঠিক আছে? তিনের নিয়মটা হচ্ছে, ধরো একটা সংখ্যা আমি তোমার জন্য নিলাম, ঠিক আছে, ধরো 3 9 6 3 9, ঠিক আছে, এত বড় একটা সংখ্যা আমি নিলাম, এটা আমাকে চেক করতে হবে যে তিন দিয়ে পুরোপুরি কাটাকুটি যাবে কি না। নিয়মটা কি, টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে তোমাকে যত বড়ই সংখ্যা দিক না কেন, যদি তোমাকে চেক করতে দেয় যে পুরোপুরি তিন দিয়ে কাটাকুটি যাবে কি না, তাহলে তুমি যেটা করবে চুপচাপ না এই সংখ্যাগুলোর মধ্যে না যোগ করে দেবে, ঠিক আছে? চুপচাপ কি করবে তুমি, যোগ করে দেবে। যদি আমরা যোগ করি 9 3 কত হচ্ছে 12 12 6 18 21 21 আর 9 কত হচ্ছে আমাদের 30, ঠিক আছে? যোগফল কত আসলো তোমার 30। ব্যাস এই যে যোগফলটা তোমার এসছে, এবার তুমি জাস্ট দেখবে এই যোগফলকে তুমি যদি তিন দিয়ে কাটাকুটি করতে পারো, মানে পুরোপুরি ভাগ করতে পারো, তাহলে একদম শিওর থাকবে পুরো সংখ্যাটাকেও তুমি কিন্তু তিন দিয়ে ভাগ করতে পারবে। মানে আমি বুঝতে পারলাম এই পুরো সংখ্যাটাকে আমরা তিন দিয়ে কাটাকুটি করতে পারবো, ঠিক আছে? চলো একটা উদাহরণ আছে, ধরো র্যান্ডামলি একটা বড় সংখ্যা নিলাম, ঠিক আছে, ধরো 5 6 7 8 3 2 1 2 5 3 এত বড় একটা সংখ্যা নিলাম। এবার আমরা চেক করবো এই পুরো সংখ্যাটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো কিনা। কি করবো, চুপচাপ আমরা নিয়ম শিখে গেছি, প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করবো মনে মনে আগে কি করে দেবো, যোগ করে দেবো। কি করবো, যোগ করে দাও 5 6 11 7 কত হচ্ছে আমাদের 18 18 আর 8 হচ্ছে 26 আর 3 29 30 31 32 33 34 আর 5 হয়ে যাচ্ছে আমাদের 39 40 41 42। আমরা পুরো সংখ্যাটাকে যোগ করে দেখছি আমাদের কত আসছে 42। আমরা যেহেতু জানি যে 42কে তিন দিয়ে পুরোপুরি কাটাকুটি করা যায়, কারণ 3 14 42 হয়, ব্যাস আমরা বুঝে গেলাম এই পুরো সংখ্যাটাকেও আমরা কি করতে পারবো, তিন দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবো। আশা করি তিনের নিয়মটা বুঝতে পারলে। যদি বুঝে থাকো ভিডিও পজ করো, অবশ্যই ট্রাই করো, এবার তুমি দেখবে WBCS পরীক্ষা আসে কোশ্চেনটা নিজেই অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? কোশ্চেন আমাকে বলছে যে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, আমরা অপশন চেক করব, আমরা চেষ্টা করব দেখা যে যোগ করে কোনটা আমাদের আসছে, ঠিক আছে? চলো আমরা উল্টো দিক থেকে করা শুরু করি। যদি আমরা এই অপশন ডিটাকে চেক করি, দেখো 6 আর 0 কত হচ্ছে 6 হচ্ছে 6 আর 5 11 আর 9 হচ্ছে 20 আর 7 27 আর 4 31 আর 3 34 আর 8 হয়ে গেল 42। বাহ, আমরা তো জানি যে 42কে তিন দিয়ে পুরোপুরি কাটাকুটি করা যায়। সুতরাং আমরা বুঝে গেলাম অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তুমি অন্য অপশানগুলো চেক করে দেখো, প্রত্যেকটা ডিজিটকে তুমি যোগ করে দেখো, যোগফল তোমার তিন দিয়ে কাটাকুটি যাবে না। চলো যখন একটা যদি আমরা চেক করি অপশান সিটাকে চেক করি, দেখো 3 আর 3 6 আর 3 9
ঠিক আছে, নয় আর ছয় হচ্ছে পনেরো, আর ছয় উনিশ, কুড়ি একুশ বাইশ, আর দিনে পঁচিশ। পঁচিশকে কি তুমি তিন দিয়ে ভাগ করতে পারবে? তুমি দেখছো আরে পঁচিশকে তো তিন দিয়ে পুরোপুরি ভাগ করা যায় না, সুতরাং অপশান সি কেও আমরা পুরোপুরি তিন দিয়ে ভাগ করতে পারবো না। এটাই তোমাকে কোশ্চেনে চেয়েছিল, কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, মানে বলতে চাইছে নিজের কোন সংখ্যাটিকে আমরা তিন দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবো। আশা করছি তিনের নিয়মটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার। বাকি দুটো অপশান তুমি ঠিক একই রকমভাবে চেক করে দেখো, তিন দিয়ে পুরোপুরি কাটাকুটি যাবে না। ঠিক আছে, নিয়মটা কী শিখলাম? প্রত্যেকটা ডিজিটকে আমরা নিজেদের মধ্যে যোগ করবো, যোগফলকে যদি আমরা তিন দিয়ে পুরোপুরি ভাগ করতে পারি আমরা 100% শিওর থাকবো পুরো সংখ্যাটাকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। নেক্সট আমরা কি শিখবো? আমরা নয়ের নিয়ম শিখবো। ঠিক আছে, দেখো আমি কি করছি বলতো, কোশ্চেন করাতে করাতে তোমাদেরকে নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি। একটা টাইমে কি হবে, মানে ক্লাসটা তুমি যখন কমপ্লিট করবে না, তোমার ওই নয়ের জায়গায় বা তিনের জায়গায় যে কোনো সংখ্যা দিক না কেন তুমি দেখবে নিজেই অ্যান্সার করতে পারছো। ক্লাসটা শুধু শেষ অবধি দেখো, বাকি দায়িত্ব আমার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন তোমাদের বলছে রেলের গ্রুপ ডিতে আসা একটা কোশ্চেন, যে নিচের কোনটি নয় দ্বারা বিভাজ্য। নয়ের নিয়ম কি? দেখো তিনের নিয়ম যা নয়ের নিয়ম তাই। ঠিক আছে, মনে রাখবে তিনের নিয়ম যা নয়ের নিয়ম তাই। ঠিক আছে, তিনের নিয়ম যা নয়ের নিয়ম তাই, তাই জন্য আমি পরপর রেখেছি, চলো করে ফেলি। ঠিক আছে, একটা উদাহরণ দিই, যদি আমি ধরো 1 8 7 9 আমরা একটা উদাহরণ দিতে পারি, দরকার নেই, চলো কোশ্চেনটা সলভ করি। ঠিক আছে, বলছে হুইচ নাম্বার ইজ ডিভিজেবল বাই 9, নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা পুরোপুরি বিভাজ্য। যদি আমরা চেক করি, দুয়ের একে তিন, ত্রের একে চার, ছয় আর চারে দশ, আর পাঁচে কত আসছে, এটা পনেরো আসছে। তো আমরা দেখলাম যে পনেরোকে তো নয় দিয়ে পুরোপুরি কাটাকুটি করা যায় না, সুতরাং এই পুরো সংখ্যাটাকেও আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো না, মানে অপশানে হবে না। ঠিক আছে, অপশান বি যদি আমরা চেক করি, পাঁচ আর চারে নয়, নয় আর চারে তেরো, তেরো আর নয় হয়ে যাচ্ছে আমাদের বাইশ, আর আটে কত হচ্ছে আমাদের তিরিশ, তিরিশকেও তো নয় দিয়ে পুরোপুরি কাটাকুটি করা যায় না, অপশান বিও আমাদের হবে না। ঠিক আছে, চলো অপশান সি চেক করি, পাঁচ আর তিনে আট, পাঁচ আর তিনে আট, আট আর ছয়ে কত হচ্ছে চোদ্দো, চোদ্দো আর নয় তেইশ, আর চারে কত হচ্ছে সাতাশ। ঠিক আছে, সাতাশকে তো আমরা নয় দিয়ে পুরোপুরি কাটাকুটি করতে পারি, সুতরাং আমরা বুঝে গেলাম অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে তিনের নিয়ম আর নয়ের নিয়ম সেম। ঠিক আছে, তিনের ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে আমরা তিন দিয়ে ভাগ করব, নয়ের ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা ডিজিটকে যোগ করে আমরা নয় দিয়ে ভাগ করব। যদি দেখি পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে পুরো সংখ্যাটাকেও আমরা কিন্তু নয় দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কী হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান সি। আশা করছি খুব সহজে তোমরা তিন এবং নয়ের নিয়মটা শিখে গেছো। ঠিক আছে, আস্তে আস্তে কোশ্চেন আমরা এগোবো, প্রত্যেকটা নিয়ম তোমার কাছে জলভাত হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, এই কোশ্চেনটাও তোমাকে বলেছে যে নিচের কোনটি নয় দ্বারা বিভাজ্য। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য ইচ্ছা করে রেখেছি, যাতে তোমাদের আমি এইচ ডব্লিউ দিতে পারি। ঠিক আছে, এইচ ডব্লিউ নাম্বার ওয়ান। ঠিক আছে, আমি তো তিন নম্বর কোশ্চেনে এসেছি, কিন্তু তোমাদের জন্য এইচ ডব্লিউ নাম্বার ওয়ান। তোমাদের কাজ কি, এই কোশ্চেনটা এখনই সলভ করা। ঠিক আছে, কমেন্ট বক্সে গিয়ে বলবে স্যার এক নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ বা অপশান বি, অপশান সি, অপশান ডি, তোমার যেটা আসবে সেটা বলে দেবে। যার যার উত্তর সঠিক হবে তার কমেন্টটাকে আমি লাইক করব, তাহলে তুমি বুঝে যাবে যে তুমি সঠিক উত্তর আনতে পেরেছো কিনা। ঠিক আছে, এটা তোমার কী থাকলো, এইচ ডব্লিউ, অবশ্যই এখনই করে জানাবে। ঠিক আছে, লোকোপাইলটার পরীক্ষা আসে একটা কোশ্চেন, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন আমাদের কী বলছে। নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে নিচের কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য। একটু আগে আমরা তিন আর নয়ের নিয়ম শিখে গেছি, এখন আমরা কার নিয়ম শিখবো, ছয়ের নিয়ম শিখবো। তবে ছয়ের নিয়মটা শেখানোর আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা এখনও আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি, অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের মধ্যে তোমরা প্রতি সপ্তাহে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে, যখনই কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে সেগুলো তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত তোমাদের সুবিধার জন্য আপকামিং যে সমস্ত এক্সাম আসছে তার উপরে ফ্রি মক টেস্ট প্রতি সপ্তাহে একটা করে আমরা আপলোড করবো, যাতে তোমরা পরীক্ষা দিয়ে, ফ্রিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমি কতটা প্রস্তুত। তার সঙ্গে সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সামনে কিন্তু আমাদের প্রচুর ভ্যাকান্সি আসছে, রেলের প্রচুর ভ্যাকান্সি আসছেই আসছে, একদম 100% লিখে নাও। এবং সবথেকে বড় বিষয়, তোমরা কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে। এসএসসি এমটিএসের পরীক্ষা এই প্রথম তোমাদের এপ্রিল মাসে বাংলায় হচ্ছে, এসএসসি এমটিএস কিন্তু আবার তোমাদের বেরোবে, তার সঙ্গে সঙ্গে রাজ্য কোনো অংশে পিছিয়ে নেই, রাজ্যেরও প্রচুর ভ্যাকান্সি আসবে। প্রত্যেকটার পিছনে একটাই বড় কারণ, সেটা হচ্ছে 2024 সালে কিন্তু ভোট। তোমরা প্রত্যেকেই বুদ্ধিমান জিনিসটা বোঝো, এই সুযোগটাকে কিন্তু ঠিকঠাক মতন কাজে লাগাতে হবে। 2023 সাল হচ্ছে একটা মক্ষম সুযোগ, প্রচুর ভ্যাকান্সি কিন্তু বেরোবে। ঠিক আছে, তো এই ভ্যাকান্সি যে বেরোচ্ছে এর থেকে একটা নিজের সিটটাকে কিন্তু দখল করে নিতে হবে। এবং যদি দখল করতে হয়, একটা সরকারি চাকরি পেতে হয়, ফর্ম ফিল আপ করবো তারপরে পড়াশোনা শুরু করবো, এটা ভাবলে কিন্তু তুমি খুব ভুল করবে। প্রচুর স্টুডেন্ট পড়াশোনা শুরু করে দিয়েছে, সুতরাং আজ থেকে এখন থেকে পড়াশোনা শুরু করো, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা সমস্ত রকম কোর্স পেয়ে যাবে, সে তুমি রেলের কোর্স বলো কি এসএসসি এমটিএস বলো কি টেট বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা কিন্তু কোর্স পেয়ে যাবে। এছাড়া তুমি
তারা শুধু চাইছে যে আমরা সব তৈরি, আমি সব পারি মোটামুটি, আমার অঙ্কের কাছে শুধু অঙ্কের ফাউন্ডেশন কোর্সটা আমি জয়েন করতে চাই, অঙ্কের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি শিখতে চাই, সেটা তুমি করতে পারো। ইংলিশ আলাদা আছে, রেজনিং আলাদা আছে, অবশ্যই অ্যাপ ভিজিট করো। আর এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, বাকি বিস্তারিত জানার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। অ্যাপের মধ্যে বেশ কিছু ফ্রি ক্লাস আছে, সেগুলোও তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, কোশ্চেন আমরা ফিরে আসি। ছয়ের নিয়মটা খুব সহজ, ছয়ের নিয়ম আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, ছয়কে দেখো তো আমরা লিখতে পারি দুই গুণ তিন, লিখতে পারি কিনা? তো একটু আগে তো আমরা তিনের নিয়ম শিখে গেছি, সিম্পল। দুইয়ের নিয়মটাও একদম সহজ, দুই আর তিনের নিয়ম যদি আমার মনে থাকে, ছয়ের নিয়ম আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই বা মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, চলো দুইয়ের নিয়মটা একটু দেখে নিই, তোমরা প্রত্যেকেই জানো খুব সহজ। দুইয়ের নিয়ম হচ্ছে সব থেকে সহজ, যত বড়ই তোমাকে সংখ্যা দিক না কেন, একটা যে কোনো সংখ্যা আমি নিয়ে নিচ্ছি র্যান্ডামলি। ঠিক আছে, যে কোনো সংখ্যা ধরো আমি এরকম নিয়ে নিলাম, যে কোনো সংখ্যা দুই দিয়ে পুরোপুরি কাটাকুটি যাবে কি না সেটা চেক করার জন্য যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে চুপচাপ রেলগাড়ির লাস্টে চলে যাবে, লাস্ট বগিতে গিয়ে দেখো কে বসে আছে, চার বসে আছে। তো তুমি শুধু দেখবে এটা শেষে একদম চার আছে, তো এই শেষ সংখ্যাটাকে দুই দিয়ে পুরোপুরি ভাগ করা যায় কি না, যদি যায় তাহলে একদম শিওর থাকবে পুরো সংখ্যাটাকেও তুমি কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারবে। ঠিক আছে, চারের জায়গায় তোমার ছয় থাক কি আট থাক কি তোমার জিরো থাক, জিরো থাকলেও হবে। ঠিক আছে, সিম্পল কিছু না, লাস্ট সংখ্যার দিকে তুমি লক্ষ্য করবে, জিরো হতে পারে, দুই হতে পারে, চার হতে পারে, ছয় হতে পারে, আট হতে পারে। ঠিক আছে, শেষ সংখ্যাটা যদি দুইয়ের কোনো গুণিত, মানে দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, দুইয়ের কোনো গুণিতক বা জিরো যদি হয় 100% শিওর থাকবে রেলগাড়ি আমার যত বড়ই হোক না কেন শেষ বগের দিকে আমি তাকাবো, আর শেষ বগে যদি এইগুলোর মধ্যে যে কোনো একটা হয় পুরো সংখ্যাটা আমার দুই দিয়ে কিন্তু ভাগ করতে আমি পারবই পারবো। ঠিক আছে, চলো একসঙ্গে চলো চারের নিয়মটা আমি তোমাদেরকে বলে দিই। দুইয়ের নিয়মের ক্ষেত্রে আমরা কী করছি, দুইয়ের নিয়মের ক্ষেত্রে আমরা একদম শেষ সংখ্যাটাকে চেক করছি। ঠিক আছে, সাপোজ ধরো এখানে আমাদের আছে কত, আট। দুইয়ের নিয়মের ক্ষেত্রে আমরা দেখলাম হ্যাঁ চলো দুই দিয়ে এটা আমাদের হচ্ছে, তো এরপরে চলো দেখি তো আমরা এটাকে চার দিয়ে ভাগ করতে পারবো কি না। চারের নিয়মটা কি, পুরোপুরি এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করতে পারবো কি না সেটা চেক করার জন্য যে নিয়ম সেটা কি। দুইয়ের ক্ষেত্রে কি করছিলাম, একদম লাস্ট একটা সংখ্যা চেক করছিলাম না, চারের ক্ষেত্রে কি করব, লাস্ট দুটো সংখ্যা চেক করব। কীভাবে মনে রাখবে, দেখো চারের মধ্যে কটা দুই আছে, দুটো দুই আছে না, এখানে একটা দুই, তার জন্য একটা ঘর চেক করছিলাম। চারের ক্ষেত্রে দুটো দুই থাকে, তার জন্য লাস্ট দুটো ঘর চেক করবো। ঠিক আছে, আটের ক্ষেত্রে কী হয় বলতো, যেহেতু তিনটে দুই থাকে, দুই দুকানে চার, চার দুকানে আট, আটের ক্ষেত্রে চেক করার নিয়ম হচ্ছে শেষ তিনটে ঘর আমার চেক করতে হয়। ঠিক আছে, যদি আমাকে ষোলো বলে, দুই দুকানে চার, চার দুকানে আট, আট দুকানে ষোলো, তখন শেষ চারটে ঘর আমাদের চেক করতে হয়। মানে নিয়মটা তাহলে কী হলো, যদি আমাকে বলে যে পুরোপুরি দুই দিয়ে ভাগ যাবে কিনা বোঝো, আমি শেষ সংখ্যাটা শুধু চেক করবো, শেষ সংখ্যা যদি দুই দিয়ে পুরোপুরি যায় তার মানে পুরোটা যাবে, মানে পুরোটা ভাগ যাবে। যদি বলে যে পুরো বড় সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করা যাবে কিনা বলো, তো তখন আমি শেষ দুটো সংখ্যা চেক করব। সাপোজ ধরো শেষ দুটো সংখ্যা আমার চব্বিশ আছে, ঠিক আছে, যত বড়ই সংখ্যার দিকে থাক না কেন শেষ দুটো সংখ্যা আমার চব্বিশ আছে, আমি দেখছি শেষ দুটো সংখ্যাকে তো আমি চার দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবো, সুতরাং পুরো সংখ্যাটাকে আমরা ভাগ করতে একদম পুরোপুরি কেটে যাবে, একদম শিওর এদিকে তোমার যত বড় রেলগাড়ি থাক না কেন। ঠিক আছে, ধরো এরপরে বলছি যে পুরো সংখ্যাটাকে তুমি আট দিয়ে ভাগ করতে পারবে কিনা বলো, তো এদিকে তোমার যাই থাক না কেন। ঠিক আছে, শেষ তিনটে সংখ্যা আমরা চেক করবো, কতগুলো সংখ্যা, শেষ তিনটে সংখ্যা আমরা চেক করবো, ধরো আট, আটশো ষোলো আছে, তা আমরা বুঝে গেলাম শেষ তিনটে সংখ্যাকে আমরা পুরোপুরি আট দিয়ে ভাগ করতে পারবো, সুতরাং পুরো সংখ্যাটাকে আমরা আট দিয়ে ভাগ করতে পারবো। এবার তুমি সাপোজ দেখলে যে এখানে পাঁচ চলে এসছে, ঠিক আছে, এদিকে ধরো চার, চার, তিন, দুই, এক, পাঁচ, ছয়, যা ইচ্ছা থাকুক, তুমি দেখছো যে তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে পুরো সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করা যাবে কিনা বলো, তো তুমি কী করবে, বলে দাদা একটু দাঁড়াও আমি চেক করে বলে দিচ্ছি, তুমি লাস্ট তিনটে সংখ্যার দিকে তাকাবে, এই পুরো তিনটে সংখ্যাকে তুমি দেখছো যে আট দিয়ে পুরোপুরি ভাগ করা যাচ্ছে না, তুমি বলবে যে দাদা পুরো সংখ্যাটাকে আমি আট দিয়ে ভাগ করতে পারবো না। আশা করি বুঝতে পারলে। তো এই হচ্ছে আমাদের দুই, চার, আট এবং ষোলোর নিয়ম। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমার দুই আর তিনের নিয়ম যদি মনে থাকে খুব সহজে আমি অ্যান্সার আনতে পারবো। কীভাবে, চলো দেখাচ্ছি ব্যাপারটা। ফার্স্ট অপশন আমাদের কী আছে, এক, দুই, তিন, সাত, আট, তাই তো, এক, দুই, তিন, সাত, আট। ছয়ের নিয়মটা হচ্ছে, ছয়ের নিয়মটা হচ্ছে তুমি দুই দিয়েও চেক করবে এবং তিন দিয়েও চেক করবে, তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা দুই দিয়েও পুরোপুরি ভাগ করা যাবে, তিন দিয়েও পুরোপুরি ভাগ করা যাবে, এমন কোন সংখ্যা তুমি যদি পেয়ে যাও যাকে কিনা তুমি দুই দিয়েও পুরোপুরি ভাগ করতে পারবে, তিন দিয়েও পুরোপুরি ভাগ করতে পারবে, তাহলে সেটাই হয়ে যাবে তোমার ছয়ের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা চেক করি। দেখো একটা জিনিস আমরা বুঝে গেছি যে এই সংখ্যাটাকে আমরা কিন্তু অবশ্যই নেব না, কারণ এর শেষে তিন আছে, সুতরাং দুই দিয়ে তো যাবেই না, সুতরাং ওকে চেক করারই দরকার নেই, অপশান বি প্রথমেই বাদ আছে এই তিনজন, এই তিনজনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমার হবে। ঠিক আছে, এরপর আমি দেখছি যে এর শেষে আট, এর শেষে শূন্য, এর শেষে আট, এই তিনজনকে তো অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে, কারণ দুইয়ের নিয়ম অনুসারে শেষে শূন্য অথবা দুইয়ের কোনো গুণিতক হলেই আমরা তাকে ভাগ করতে পারি। তো বুঝে গেলাম, আচ্ছা তিনজনকেই তো দুই দিয়ে ভাগ করা যাবে, তাহলে দুইয়ের ঝামেলাও আমাদের শেষ,
এবার কাকে চেক করতে হবে, শুধু তিনকে চেক করতে হবে, ঠিক আছে। দেখো তো কোন সংখ্যাটা এই তিনজনের মধ্যে কোন সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যাবে। তিনের নিয়ম কি একটু আগে শিখেছি, তিনের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো, যোগফলকে তুমি যদি তিন দিয়ে পুরোপুরি ভাগ করতে পারো তাহলে সেটাকেও তিন দিয়ে ভাগ করতে পারবে। চলো চেক করি, আঠাশ সাথে পনেরো আর তিনে আঠেরো, উনিশ কুড়ি একুশ হচ্ছে, ঠিক আছে। দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আর একবার চেক করছি, দেখো আঠাশ সাথে পনেরো তিনে আঠেরো উনিশ কুড়ি একুশ, তার মানে এই অপশান এতে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা দেখছি দুই দিয়েও ভাগ করা যাচ্ছে, তিন দিয়েও ভাগ করা যাচ্ছে, সুতরাং এই পুরো সংখ্যাটাকে আমরা ছয় দিয়েও ভাগ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে রাখি, মাথায় রাখবে, অনেকের মনে হতে পারে দেখো ছয়কে তো আমরা ছয় গুণ একও লিখতে পারি, ঠিক আছে, ছয়কে তো আমরা ছয় গুণ একও লিখতে পারি। দেখো একটা জিনিস খেয়াল রাখবে, মানে এই যে ছয় আছে তো ছয়ের জায়গায় যে কোনো ধরনের সংখ্যা আসতে পারে, সাপোজ ধরো বারো আসতে পারে, তোমাকে ছয়ও দিতে পারে, ঠিক আছে। সব সংখ্যার নিয়ম মনে রাখার দরকার হয় না, কয়েকটা নিয়ম মনে রাখলেই আমাদের সমস্তগুলো হয়ে যায়। কীভাবে দেখো, বারোর ক্ষেত্রে ধরো কোনো একটা সংখ্যাকে, ধরো এই কোশ্চেনের ক্ষেত্রে ছয়ের জায়গায় যদি বারো থাকতো না তাহলে কী কী চেক করতাম বলো তো? আমরা চেক করতাম তিন গুণ চার, তিনকে দিয়ে আর চারকে দিয়ে চেক করতাম। যদি আমরা দেখি যে কোনো একটা সংখ্যাকে তিন দিয়েও পুরোপুরি ভাগ করা যাচ্ছে, চার দিয়েও পুরো ভাগ করা যাচ্ছে, তখন আমরা শিওর হয়ে যাবো যে বারোকে দিয়েও পুরোপুরি ভাগ করা যাবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ছয়ের ক্ষেত্রে আমরা কী করলাম, ছয়ের ক্ষেত্রে আমরা তিন দুকোণে যেহেতু ছয় হয় তিন আর দুই দিয়ে চেক করবো। এরপরে যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাইছি, অনেকের মাথায় নিশ্চয়ই কোশ্চেনটা আসছে, তথা বারোকে তো আমরা ছয় দুকোণে বারোও লিখতে পারি, তাহলে ছয় আর দুই দিয়েও কি চেক করতে পারি? দেখো একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের এই গুণফলটাকে এমনভাবে নিতে হবে যাতে এই দুটো সংখ্যা নিজেদের মধ্যে ভাগ না যায়, মানে যাতে পরস্পর মৌলিক হয়, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস, ছয় আর দুই নিজেদের মধ্যে কাটাকুটি যায়, তিন দুগুণে ছয়, এই দুজনকে আমরা এইভাবে নেব না, আমরা এমনভাবে টুকরোগুলোকে নেব যারা পরস্পর মৌলিক হবে, অর্থাৎ নিজেদের মধ্যে ভাগ যাবে না। দেখো ছয়ের ক্ষেত্রে তিন দুগুণে ছয়, বারোর ক্ষেত্রে তিনে চারি বারো নেবো, ছয় দুগুণে বারোটা নিয়ে আমরা কাজ করবো না, ঠিক আছে। ধরো অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, সাপোজ ধরো আছে তোমার এখানে হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে চব্বিশ আছে, ঠিক আছে, চব্বিশকে তো তোমার ছয় গুণ চারও লেখা যায়, এটা কিন্তু আমরা নেবো না, বা ছয় গুণ চার না, আমি ধরো তোমাকে বারো গুণ দুই তো লেখা যায়, বারো গুণ দুইকে কিন্তু আমরা নেবো না, কারণ এরা দুজন কি পরস্পর কাটাকুটি যাচ্ছে, এই দুজনকে আমরা নেবো না। তাহলে কীরকম নিতে পারি, তিন গুণ আট নিয়ে চেক করবো, ঠিক আছে। মানে কোনো একটা সংখ্যাকে ধরো তোমাকে চব্বিশ দিয়ে চেক করতে বলেছে, যে পুরো সংখ্যাটাকে চব্বিশ দিয়ে ভাগ করা যাবে কি না, তখন আমরা কী করবো, তিন দিয়ে চেক করবো আর আটের নিয়ম লাগিয়ে দেখবো। যদি দেখি যে পুরো সংখ্যাটাকে তিন দিয়েও ভাগ করা যাচ্ছে, আট দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটাকে আমরা চব্বিশ দিয়েও ভাগ করতে পারবো। জানি অনেকের কাছে একটু গুলিয়ে গুলিয়ে গেল, কোনো ব্যাপার না, কোশ্চেন এই টাইপের আছে, করতে করতে পুরো সলভ হয়ে যাবে, কোথাও বুঝতে অসুবিধা হলে যে বিষয়গুলো বললাম আর একবার দেখো, পুরো জলভাত হয়ে যাবে, পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মেন কোশ্চেনটার দিকে একটু ফোকাস করো, আমাকে জাস্ট বলেছিল যে ছয় দিয়ে ভাগ করা যাবে কি না, আমি দেখলাম যে ছয় নিয়ম আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই, আমরা কী করব, তিন আর দুয়ের নিয়ম অ্যাপ্লাই করব। যদি দেখি যে ওই সংখ্যাটাকে তিন দিয়েও যাচ্ছে, দুই দিয়েও যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটা আমার ছয় দিয়েও যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই, ইলেভেনের নিয়ম, খুব গুরুত্বপূর্ণ, ডবল বিসিএস পরীক্ষা আসা একটা কোশ্চেন। কোশ্চেন আমাদের বলছে যে কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য, এগারো নিয়ম শেখানোর জন্য চলো একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। ধরো আমি বললাম যে ফাইভ সেভেন নাইন ওয়ান থ্রি নাইন, ঠিক আছে, এটা আমি বোঝাবো, তোমরা দেখবে যে নিজেরাই অ্যান্সার আনতে পারছো। ইলেভেনের নিয়মটা খুব ভালো করে শেখো, ঠান্ডা মাথায় দেখো, ইলেভেন দিয়ে পুরো সংখ্যাটাকে আমি ভাগ করতে পারবো কি না, ধরো আমাকে চেয়েছে। নিয়মটা হচ্ছে আমি একদম শেষ দিক থেকে এইভাবে মার্ক করব, প্রথমে নয়কে নেব, তারপরে একটা সংখ্যা বাদ দিয়ে একের কাছে আসবো, তারপরে এক থেকে ঠিক আবার একটা সংখ্যা বাদ দিয়ে সাতের কাছে আসবো, ঠিক আছে। এবার ঠিক মানে অল্টারনেটিভ নাম্বারগুলো আমরা নেব, একটা করে বাদ দিয়ে এগোবো, তারপরে যোগ করে দাও, নয় আর একে দশ, আর সাথে কত হচ্ছে সতেরো হচ্ছে, লিখলে। এরপরে যেগুলো এবার বাদ আছে সেগুলোকে নাও, তিন, ঠিক আছে, তিনকে তো প্রথমে নিয়ে নি, ডান দিক থেকে করো, তিন আর নয় তিনে বারো, আর পাঁচে কত হচ্ছে সতেরো, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা কী হলো। এবার এখানে একটা বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় সেটে যোগফল যেটা এসছে সেটাকে আমরা বিয়োগ করে দেবো। এটুকু কী করলাম, আবার ভালো করে বোঝো, লাস্ট দিক থেকে আমি দাগ দেওয়া শুরু করবো, ঠিক আছে, নয় একটা বাদ দিয়ে আবার এক, আবার একটা বাদ দিয়ে সাত, এদেরকে যোগ করবো, সতেরো এসছে, বিয়োগ চিহ্ন দেবো। এবার যে সংখ্যাগুলো বাকি আছে তাদেরকে যোগ করে বাদ দিয়ে দাও, তুমি দেখলে বিয়োগ করে কত আসছে জিরো, বিয়োগ করে কত আসছে জিরো, ঠিক আছে। তো জিরোকে যেহেতু আমরা এগারো দিয়ে পুরোপুরি ভাগ করতে পারি, পুরো সংখ্যাটাকে আমরা কী করতে পারবো, এগারো দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। নিয়মটা হচ্ছে এই বিয়োগফলটা জিরো আসতে পারে, তাহলে আমি বলবো যে হ্যাঁ এগারো দিয়ে ভাগ করা যাবে, অথবা ধরো এগারো আসলো, বা এগারো দুগুণে ধরো বাইশ আসতে পারে, তারপরে ধরো তিন এগারো তেত্রিশ আসতে পারে, মানে এগারো নামটা পড়তে পড়তে যে জিনিসগুলো আসে সেগুলো আসবে, অথবা জিরো আসবে, তাহলে একদম শিওর থাকবে যে পুরোপুরি ভাগ করা যাবে, না হলে যাবে না, ঠিক আছে। তেত্রিশ আসতে পারে, চার একদম চুয়াল্লিশ আসতে পারে, তাহলে বিয়োগ ফলটা এই নিয়ম অনুযায়ী বিয়োগ ফলটা জিরো হতে হবে,
অথবা এগারোর কোনো গুণিতক হতে হবে, মানে এগারোর নামটা পড়তে পড়তে যেগুলো আমরা পাই, এগারোকে এগারো, এগারো দুগুণে বাইশ, তেত্রিশ, চুয়াল্লিশ, পঞ্চান্ন, ছেষট্টি, সাতাত্তর, এই টাইপের জিনিস আমার আসা চাই। আশা করি বুঝতে পারলে এগারোর নিয়ম। যদি এগারোর নিয়ম বুঝে থাকো চুপচাপ ভিডিওটা একটু পজ করো তো, পজ করে নিজে একটু ট্রাই করো, ভুল হলে হোক আমি আছি, অপশান দিয়ে দিয়ে চেক করো, ঠিক আছে। অপশান দিয়ে দিয়ে যদি আমরা চেক করি ইলেভেনের ক্ষেত্রে, দেখো চলো এটা যদি আমরা চেক করি, এ দেখো তিন আর তিনে ছয়, আর তিনে নয়, আর তিনে কত হচ্ছে আমাদের বারো, ঠিক আছে, প্রথমে পেলাম বারো। এবার অন্যগুলো যদি আমরা দেখি, তিন আর তিনে ছয়, আর তিনে নয়, বারো থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে তিন হচ্ছে, তিনকে তো এগারো দিয়ে ভাগ করা যায় না, সুতরাং অপশানে হবে না, বুঝতে পারলে চেক হয়ে গেল। অপশান সি যদি আমরা চেক করি ভালো করে দেখো, দুই আর দুই চার, এদিক থেকে শুরু করবে সবসময়, দুই আর দুই চার, চার দিয়ে ছয়, ছয় দিয়ে আট, কত আসলো আট। এবার যদি ওপরেরগুলো আমরা দেখি যেগুলো আমাদের বাদ আছে সেগুলোকে করে দেবো, এবার এই একটা দুই, দুটো দিয়ে চার, দিয়ে ছয়, আর দিয়ে কত হচ্ছে আট, আট থেকে আট বিয়োগ করলে কত হয় শূন্য, আমরা বুঝে গেলাম শূন্য আসলে আমাদের অ্যান্সার হয়, শূন্য হতে পারে, এগারো হতে পারে, বাইশ হতে পারে, তো আমরা বুঝে গেলাম সঠিক উত্তর কী আমাদের অপশান সি, ঠিক আছে। এইভাবে আমরা চেক করবো যদি শূন্য বা এগারো বা বাইশ বা তেত্রিশ এই ধরনের কোনো বিয়োগফল আমার আসে, তাহলে আমি বুঝে যাবো যে পুরো সংখ্যাটাকে আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো। আশা করছি খুব সহজে তোমরা এগারো নিয়মটা বুঝতে পেরেছো এবং এই কোশ্চেনটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। যদি এই কোশ্চেনটা বুঝে থাকো তাহলে নেক্সট কোশ্চেন চলো, আমি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে এইচডব্লিউ নাম্বার টু, কীভাবে বলবে দাদা আমার দু নম্বর এইচডব্লিউ, আমার এইভাবে বলবে যে দু নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এত বা অপশান এত, ঠিক আছে। আগে একটা এইচডব্লিউ দিয়েছি, সেটা হচ্ছে তোমার কাছে এক নম্বর কোশ্চেন, এই এইচডব্লিউ হচ্ছে তোমার কাছে দু নম্বর কোশ্চেন, যার উত্তর সঠিক হবে তার কমেন্ট আমি লাইক দেবো, তাহলে বুঝে যাবে যে তুমি সঠিক করতে পেরেছো, ঠিক আছে। দু হাজার বাইশে কিছুদিন আগের পরীক্ষা, দু হাজার তেইশ চলছে, দু হাজার বাইশের এসএসসি সিএইচএসএল পরীক্ষা আসা একটা কোশ্চেন, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ, নিজেই পারবে কোনো ব্যাপার না, চেষ্টা করো। নেক্সট, কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য, তো আমি এখন কি 99 দিয়ে ভাগ করতে যাবো নাকি, একদমই না, ভাবো তো 99-এর নিয়মটা কী হতে পারে, আমরা বুদ্ধি খাটিয়ে একটু আগে শেখাচ্ছিলাম না যে বিষয়গুলো, এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে। 99 দিয়ে ভাগ করতে যাবো না, 99-কে আমরা দুটো মৌলিক সংখ্যার আকারে টুকরো করবো, গুণ করবো, আমরা লিখতে পারি 9 গুণ 11, লিখতে পারি কি না, লিখতেই পারি, ব্যাস এবার তুমি পেরে যাবে। এবার তোমার কাজ হচ্ছে এর মধ্যে দেখো কোন সংখ্যাটা নয়ের নিয়মও মানছে, এগারোর নিয়মও মানছে, কোন সংখ্যাটা নয় দিয়েও পুরোপুরি ভাগ যাচ্ছে, ইলেভেন দিয়েও পুরোপুরি ভাগ যাচ্ছে, এমন যে সংখ্যাটা তুমি পেয়ে যাবে সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো চলো আমরা যদি চেক করি, চলো যেমন চলো সি থেকে চেক করা শুরু করে দিই, ঠিক আছে। দেখো নয়ের নিয়ম তো, তিন আর নয়ের নিয়ম তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকে যোগ করো, যোগ করে তুমি দেখো যে নয় দিয়ে ভাগ যাচ্ছে কি না, যাচ্ছে কি না, দেখো চার আর চারে আট, না এইভাবে নয়, ছয় চারে দশ, চোদ্দো, সতেরো, আঠেরো, আঠেরো, সাতাশ, আমি দেখছি টোটালটা তো নয় দিয়ে যাচ্ছে, সাতাশকে যেহেতু নয় দিয়ে ভাগ করা যায়, মানে এই অপশানের ক্ষেত্রে নয় তো রাইট হয়েছে, ইলেভেন কি রাইট হচ্ছে, চলো দেখা যাক। ইলেভেনের নিয়ম একটু আগে শিখেছি, চার চারে আট, আর একে নয়, আচ্ছা এখান থেকে ছয় তিনে নয়, আর নয় আঠেরো, ঠিক আছে, নয় বিয়োগ আঠেরো যদি আমরা করে আছি, দেখো এখানে দেখেন চার চারে আট, আর একে নয়, ঠিক আছে, ছয় আর তিনে নয়, আর নয় আঠেরো, আমাদের কত আসছে মাইনাস নাইন, মাইনাস নাইনকে তো আমরা ইলেভেন দিয়ে ভাগ করতে পারবো না, সুতরাং অপশান সি তো আমাদের হবে না, এটুকু কনফার্ম, ঠিক আছে। অপশান সিতে নয়ের নিয়ম মানলেও ইলেভেনের নিয়ম আমাদের মানছে না, ঠিক আছে। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যদি 99 দিয়ে কোশ্চেনটা হচ্ছে নয় গুণ এগারো, নয় দিয়েও স্যাটিসফাইড হওয়া চাই, ইলেভেন দিয়েও আমাদের নিয়মটা মানা চাই, অপশান সি হবে না। চলো অপশান ডি চেক করি তো একবার, পাঁচের চারে নয়, প্রথমে চলো নয় দিয়ে চেক করি, নয় দিয়ে হচ্ছে কিনা দেখি, পাঁচের চারে নয়, আর তিনে বারো, আর চারে ষোলো, সতেরো, আঠেরো, হ্যাঁ নয় দিয়ে হচ্ছে, ইলেভেন দিয়ে হচ্ছে কিনা দেখি তো, পাঁচের তিনে আট, আর একে নয়, ঠিক আছে, নয় আসছে, কত আসছে আমাদের নয় আসছে, চার চারে আট, একে নয়, বাহ, নয় থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে শূন্য, তার মানে আমরা দেখলাম যে এই অপশান ডি এর ক্ষেত্রে নয়ও, নয় দিয়ে পুরোপুরি এই সংখ্যাটাকে কাটাকুটি করা যাবে, ইলেভেন দিয়েও কাটাকুটি করা যাবে, আমরা নিয়ম চেক করে দেখলাম নয় এবং এগারো দুটো দিয়ে যেহেতু যাচ্ছে, আমরা বুঝে গেলাম যে সঠিক উত্তর কী হবে আমার অপশান ডি, ঠিক আছে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো, বাকিগুলো আর চেক করার দরকার নেই, আমাদের ভাগ্য ভালো ছিল সেকেন্ড অপশানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ভাগ্য ভালো থাকলে একদম প্রথমের দিকে পাওয়া যায়, আর ভাগ্য খারাপ থাকলে দেখা যাচ্ছে সবগুলো চেক করতে করতে একদম লাস্টেরটা হলো, তোমার ভাগ্যের উপর নির্ভর করবে, তবে হ্যাঁ প্র্যাকটিস করলে অবশ্যই কোনো ব্যাপার না, খুব দ্রুত তুমি অ্যান্সার আনতে পারবে। আশা করছি 99-এর ক্ষেত্রে আমরা কী করবো সেটা বুঝতে পারি, ঠিক আছে। এবার 99 জায়গায় যে কোনো সংখ্যা তোমাকে দিক না কেন, ঠিক আছে, মোটামুটি যেমন দেখো দুই, দুইয়ের নিয়ম তুমি শিখে গেছো, তিন শিখে গেছো, দুইয়ের সঙ্গে সঙ্গে চার শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, পাঁচ একটু পরে শিখিয়ে দিচ্ছি, ছয়ের নিয়ম তুমি শিখে গেছো, ঠিক আছে, নয়ের নিয়ম শিখে গেছো, এগারোর নিয়ম শিখে গেছো, দশের আর নিয়ম কি, লাস্টে শূন্য থাকলে দশ থেকে কাটাকুটি যাবে, দশের নিয়ম আবার কী আছে, তো মোটামুটি কয়েকটা জিনিস আমাদের জানা থাকলেই না অল্টারনেট করে আমাদের এটার সঙ্গে ওটা হয়ে যায়, ঠিক আছে। যেমন আমরা 99-এর ক্ষেত্রে করলাম, নয় আর এগারো জানলেই আমাদের হয়ে যাচ্ছে। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন আমাদের কী আছে, তেত্রিশ দিয়েছে,
চলো এটা তোমাদের হচ্ছে এইচ ডব্লিউ নাম্বার থ্রি। আমি একটু জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি, আগের কোশ্চেনের 99কে তুমি 9×11 লিখেছো, এই কোশ্চেনে তুমি চুপচাপ 33কে 3×11 পড়বে। দেখো কোন অপশানের ক্ষেত্রে বা কোন সংখ্যাটি চারটা অপশানের মধ্যে কোন সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যাবে, 11 দিয়েও ভাগ করা যাবে। 3 নিয়ম জানো, 11 নিয়মও জানো, কোডে সঠিক উত্তর আমাকে জানাবে কি যে দাদা 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর এসছে আমার অপশান সি বা অপশান ডি বা অপশান বি, এইভাবে তুমি আমাকে কমেন্টে জানাবে। যার উত্তর সঠিক হবে তাকে আমি লাইক দেবো, ঠিক আছে। আচ্ছা এরপরে একটু আমি তোমাদের একটা কাজ করছি, 5, 25 এবং 125 এর নিয়মগুলো একটু বলে দিই, এগুলো তোমরা আশা করি প্রত্যেকেই জানো। যে কোনো সংখ্যার শেষে, সেটা যত বড়ই সংখ্যা হোক না কেন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 5, 2, তারপরে ধরো আবার আমার 5 আছে, ঠিক আছে, যত বড় সংখ্যা হোক না কেন, ঠিক আছে, শেষ সংখ্যার দিকে তুমি লক্ষ্য করবে, শেষ সংখ্যার দিকে তুমি লক্ষ্য করবে, শেষ সংখ্যা যদি তোমার 5 অথবা 0 থাকে তাহলে তুমি শিওর থাকবে যে এটা আমার 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, মনে থাকবে। শেষ সংখ্যা যদি আমার 0 বা 5 থাকে একদম শিওর থাকবে, এদিকে তোমার যাই সংখ্যা থাক না কেন পুরো সংখ্যাটা তুমি কিন্তু 5 দিয়ে ভাগ করতে পারবে। 25-এর ক্ষেত্রে নিয়ম কি, 25-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এদিকে যত বড়ই আমার সংখ্যা থাক না কেন শেষ দুটো সংখ্যাকে আমরা লক্ষ্য করবো, ঠিক আছে। শেষ দুটো সংখ্যা ধরো 25 আছে, তার মানে এই পুরোটাকে আমরা কী করতে পারবো, বা ধরো আমার 75 আছে, যেহেতু 75কে আমরা কী করতে পারি, 25 দিয়ে ভাগ করতে পারি, মানে পুরোটাই যাবে। এদিকে তোমার যা ইচ্ছা সংখ্যা থাক না কেন, 3 থাক, 5 থাক, 4 থাক, 6, যা ইচ্ছা সংখ্যা তুমি দাও না কেন, ক্যালকুলেটার চেক করে দেখো। কী শিখলাম, যে কোনো বড় সংখ্যার শেষ সংখ্যা যদি 5 বা 0 থাকে তাহলে পুরোপুরি সেটা একদম 100% শিওর থাকো 5 দিয়ে কাটাকুটি আমার যাবেই যাবে, ঠিক একই রকম ভাবে 25-এর ক্ষেত্রে চেক করার নিয়ম কী, 25-এর ক্ষেত্রে আমরা শেষ দুটো সংখ্যাকে দেখব, শেষ দুটো সংখ্যা যদি আমরা দেখি যে 25 দিয়ে পুরোপুরি ভাগ করা যাচ্ছে, বা শেষ দুটো সংখ্যা যদি 2 শূন্য হয় তাহলে আমরা বুঝে যাবো যে পুরো সংখ্যাটাকে আমরা কী করতে পারবো, 25 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি গল্পটা কোথা থেকে হয় জানো তো, এই দেখো 5-এর ক্ষেত্রে তো একটাই 5, 25-এর ক্ষেত্রে দেখো কী হয় ব্যাপারটা, 25-এর ক্ষেত্রে যেহেতু আমাদের কী হয় 5×5 হয়, 2 পাঁচ আছে সেই জন্য 2 ঘর। 125-এর ক্ষেত্রে কী হয়, 5×5=25, 5×5=125, তাই জন্য শেষ 3টে ঘর দেখতে হয়, শেষ 3টে ঘর, যে কোনো বড় সংখ্যা শেষ 3টে ঘর যদি 125 দিয়ে যায় পুরোটাও যাবে। 25-এর ক্ষেত্রে শেষ 2টে ঘর দেখবো, আর 5-এর ক্ষেত্রে শেষ আমরা 1টা ঘর দেখবো। আর প্রত্যেকটা ক্ষেত্রেই যদি 25-এর ক্ষেত্রে আমরা দেখবো শেষ যে 2টা 0 থাকলেও হবে, আর 125-এর ক্ষেত্রে যেহেতু 3টে ঘরের গল্প, শেষ 3টে ঘর আমরা দেখবো যে 125-এর কোনো গুণিতক হচ্ছে নাকি আমার 3টা 0 যদি থাকে সেক্ষেত্রেও হবে। আশা করি বুঝতে পারলে মেন ব্যাপারটা, এত বড় জিনিস লাগে না, 125-25 লাগে না, 5-25 এগুলো মোটামুটি মনে রাখলেই হবে। আর 5-25 এত সহজ বা 2-4 এগুলো এত সহজ, এগুলো খুব কম দেয় তোমাদের, মোটামুটি 3, 9, 11 এগুলো দেবে। তার সঙ্গে সঙ্গে এই ধরো 99 তৈরি করে দিল, 12 তৈরি করে দিল, 64 বানিয়ে দিল, এরকম দেবে তোমাকে, তখন বুদ্ধি করে টুকরোগুলোকে করে বুঝতে হবে, ঠিক আছে। তো আশা করছি এতক্ষণ যে কটা নিয়ম আমি তোমাদেরকে শেখালাম এবং যে কটা কোশ্চেন করালাম, প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা নিয়ম খুব সহজে তোমরা বুঝতে পারলে এবং আমিও তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে আমরা যদি একটু রিভিশন করে নিই কী কী শিখেছি, একদম প্রথমে আমরা 3 আর 9 নিয়ম শিখে গেছি, তারপরে আমরা 2, 4, 8 এগুলো নিয়ম শিখেছি, 5, 25, 125 এগুলো নিয়ম শিখে গেছি অঙ্ক করতে করতে, তার সঙ্গে সঙ্গে আমরা 6 নিয়ম শিখেছি, আমরা 11 নিয়ম শিখেছি। এগুলো সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন হয়, এগুলো ওই জন্য আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা প্ল্যানিং আমার ছিল যে তোমাদের একদম শেষে 7 আর 13 নিয়মটা শিখিয়ে দেবো, কিন্তু এই দুটো না আমাদের খুব কম পরিমাণে প্রয়োজন হয়, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে এই দুটো একটু জটিল বা কঠিন, তো ভেবেছিলাম প্রথমে শিখিয়ে দেবো, তারপরে আমি এখন এটা যেটা ফিল করতে পারছি যে একসঙ্গে যদি অনেক কিছু শেখাই না সব কিছু ঘেটে ঘ হয়ে যাবে বা গুলিয়ে যাবে, ঠিক আছে। তো যেগুলো সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন হয় সেগুলো তোমরা শিখে গেছো, 7 আর 13 অন্য কোনো একটা ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি শিখতে চাও, ঠিক আছে। যদি এটা খুব কম পরিমাণে প্রয়োজন হয় তার জন্য আজকের ক্লাসে আমি শেখাচ্ছি না, এইগুলো থেকেই কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো। যেমন ধরো তোমাকে 99 বলেছে, তখন আমরা কী করছি, 9×11 করে দিচ্ছি, এই লিস্টের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ 9 দেখো শিখেছো, 11 শিখেছো, ঠিক আছে। তোমাকে ধরো 12 নিয়ম মানে 12 দিয়ে ভাগ করা যাবে কিনা চেয়েছে, তখন 12 নিয়ম তো জানার দরকার নেই, তুমি তো 3 শিখেছো, 4ও শিখে গেছো, এই যে 3 শিখিয়ে দিয়েছি, 4 শিখিয়ে দিয়েছি, 3 4 12 করে দাও, ঠিক আছে। এইভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তুমি কিন্তু কী করতে পারবে, তোমাকে যেমনই কোশ্চেন দিক না কেন 95 থেকে 99% ক্ষেত্রে তুমি দেখবে এইগুলো দিয়ে তোমার হয়ে যাচ্ছে, খুব কম 7 এবং 13 প্রয়োজন হয়। আজকের ক্লাসে আমি তোমাদেরকে আর শেখাচ্ছি না, কারণ একসঙ্গে অনেক নিয়ম শেখালে তোমাদের কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে বিষয়টা। তো আজকের ক্লাস এতদূর থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, যে বিষয়গুলো শিখলে অবশ্যই খাতা পেনে নোট করো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ভুলে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।